স্মার্টনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে একটা ভালো খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষের এখন অন্যতম বড় ট্রেন্ডিং টেলিকম সংস্থা যেটা আছে জিও বা রিলায়েন্স রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি উনি কিন্তু ঘোষণা করতে চলেছেন আমাদের রাজ্যের জন্য এক লক্ষ কর্মসংস্থান সুতরাং এখানে এক লক্ষ বেকার এবার হবে সাকার স্যালারিও দেওয়া হবে হাইফাইভাবে তো পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি ওনার উপর ওনার আস্থা বেড়ে গিয়েছে উনি ওনার জয়গান করেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর টাকা বিনিয়োগ করে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থান করে দিতে চাইছেন পশ্চিমবঙ্গে দিনের পর দিন মুকেশ আম্বানির অবদান ভারতবর্ষে অতুলনীয় তিনি একটার পর একটা সুবিধা দিয়ে যাচ্ছেন জিও সিম কার্ড ফ্রিতে ডেটা এইসব থেকে শুরু করে আজ পর্যন্ত উনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন যেটা ভারতবাসীদের কাছে অত্যন্ত প্রশংসনীয় এবার উনি পশ্চিমবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি খুশি হয়ে কিছু করতে চান এবং তারই জন্য তিনি এক লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করছেন করতে চাইছেন দশ হাজার কোটি টাকার বিনিয়োগ নির্বাচনের আগে মমতায় আস্থা বেড়ে গিয়েছে মুকেশের জয় বাংলা এই ডাক দিয়ে তিনি দশ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চাইছেন এলেন বললেন জয় করলেন এভাবেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যাবতীয় ফোকাস নিজের উপরে টেনে নিলেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি জয় বাংলা জয় বিশ্ব বাংলা বলে এদিন তিনি রক বক্তব্য শুরু করলেন আর বাংলা নিয়ে তার সেই বিপুল প্রশংসার রেস ধরেই মুকেশ আম্বানি জানান এখনো পর্যন্ত জিও এবং রিলায়েন্স মিলে আটাশ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে আর এই বিনিয়োগের রাস্তা ধরেই আরও দশ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর মধ্যে একটি লজিস্টিক হাবের জন্যই তিনি দু সালের মধ্যে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ করে দেবেন বলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন রিলায়েন্সের এই বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গে আগামী দিনে পঞ্চাশ হাজার কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তিন মিলিয়ন স্কোয়ার ফুটের গুদামের স্থান তৈরি করেছে রিলায়েন্স আর এটা হয়েছে রিলায়েন্সের নতুন বাণিজ্য নীতির ফলেই আগামী চব্বিশ মাস অর্থাৎ বছরে এই আয়তন আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি তিনি আরও জানিয়ে বলেন জিও এবং ও যৌথ উদ্যোগে একটা ইউনিক নিউ কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে যার জন্য গ্রাহক থেকে শুরু করে খুচরো বিক্রেতা এবং উৎপাদকরা উইন টু উইনের সুবিধা ভোগ করতে পারবেন এর জন্য দেশ দেশজুড়ে অন্তত তিন কোটি ছোট দোকানদার উপকৃত হবেন শুধু তাই নয় সেই সঙ্গে আরও বেশি করে আর্থিক লাভের মুখ দেখবেন প্রত্যেকেই রিলায়েন্স রিটেল যেটা আছে সেটা পশ্চিমবঙ্গের পাঁচশো রিটেল স্টোরস এবং ছেচল্লিশটা পেট্রো রিটেল আউটলেস খুলে বসেছে খুলেছে তারপরেও কিন্তু তিনি হিসেব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন সেটা কিন্তু তার খুব ভালো লেগেছে রাজ্যের চারশোটি এলাকায় এর জন্য মোটে এক মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা রিলায়েন্স ব্যবহার করেছে বলেও তিনি জানিয়েছেন এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে রিলায়েন্স এবং জিও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ককে যেমন মুকেশ আম্বানি তুলে ধরেন তেমনই মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও কিন্তু তিনি অনেক করেছেন এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিচ্ছেন দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এক লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে এবং উনি মুখ্যমন্ত্রীর প্রশংসা এটাও বলেছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস মুকেশ আম্বানির তরফ থেকে আজ পর্যন্ত আমরা প্রচুর সুখবর পেয়েছি জিও সংক্রান্ত অফার রিলায়েন্সের অন্যান্য কাজকর্মের অফার এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার বক্তব্য ভারতকে আমি এক নম্বরে পরিণত করব ভারতবাসীদেরকে আমি ফ্রিতে ডেটা দেবো ফ্রিতে আমি কলিংয়ের সুবিধা দেব এরকম অনেক কিছু ঘোষণা তিনি করেছেন এখন কিন্তু উনি কর্মসংস্থানের ঘোষণাও করছেন তো যখনই বেরিয়ে আসবে এই এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সুবিধা সেগুলোকে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেব আপনাদের জানার সুবিধার্থে সুতরাং যারা বেকার আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নজর রাখুন আমাদের চ্যানেলের পর্দায় আপনারা পরবর্তী আপডেট খবরগুলো পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য